হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো দীপাবলির রাতে এই জিনিসগুলি দেখতে পেলেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে হিন্দুদের কাছে দীপাবলি একটি খুবই গুরুত্বপূর্ণ উৎসব এই দিন সব হিন্দুরা বাড়িতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন উত্তর ভারতীয় হিন্দুদের মতে দীপাবলির দিনেই শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের নির্বাসনের পর অযোধ্যা ফেরেন নিজের পরমপ্রিয় রাজাকে ফিরে পেয়ে অযোধ্যাবাসীরা ঘিয়ের প্রদীপ জেলে সাজিয়ে তোলেন তাদের রাজধানী এই দিনটিতে পূর্ব ভারত বাদে সম্পূর্ণ ভারতবর্ষে লক্ষ্মী গণেশের পুজোর নিয়ম আছে এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোট মাটির প্রদীপ জ্বালেন এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতরণের প্রতীক বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে লক্ষ্মী আসেন বলে উত্তর ভারতীয় হিন্দুরা বিশ্বাস করেন বাংলায় আবার এই উৎসব দীপান্বিতা কালী পূজা হিসাবে বিশেষ জনপ্রিয় এই উৎসব সারম্বরে আলোকসজ্জার মধ্যে দিয়ে পালিত হয় দীপাবলির সন্ধ্যায় বাংলায় লক্ষ্মী পুজো হয় তার আগে করা হয় অলক্ষ্মী পুজো এই পুজো অমঙ্গল ও অশুভর প্রতীক তাই তাকে বিদায় করে লক্ষ্মী বরণী এই অনুষ্ঠানের উদ্দেশ্য বিভিন্ন অঞ্চলে বড়তর বিভিন্ন নিয়ম আছে সনাতন হিন্দু শাস্ত্র মতে কৌশিকী আমাবস্যার এই রাতেই লক্ষ্মীদেবীর আবির্ভাব হয় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক দীপাবলির রাতে কোন কোন জিনিসগুলি দেখলেই আপনার ভাগ্য ফিরে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি জ্যোতিষ স্বাস্থ্যমতে মতে এই দিন কয়েকটি জিনিস দেখলেই আপনার লক্ষ্মীলাভের সম্ভাবনা থাকে যদি আপনি দীপাবলির রাতে এই কয়েকটি জিনিস দেখেন তাহলে জানবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বাস্থ্য মতে টিকটিকি ডাকসোনা দীপাবলির দিন অত্যন্ত শুভ এটি শুভ সময় আসার ইঙ্গিত দেয় এই দিনে ঘরের পোষ্য বা বিড়াল যদি দুধ খেয়ে নেয় তাহলে তা ভাগ্য পরিবর্তনের লক্ষণ এই আমাবস্যার দিনে ঘরে ইঁদুর বা ছুঁচো দেখতে পাওয়াও শুভ লক্ষণ বলা হয় স্বাস্থ্যমতে দীপান্বিতা আমাবস্যার দিনে লক্ষ্মী প্যাঁচা দর্শন করলে সারা বছর আর্থিক উন্নতির সুযোগ থাকে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে